হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। মরুভূমির এই প্রাণীগুলোকে বলা হয় মরুভূমির জাহাজ। এটি এমন একটি প্রাণী যেটা বেশিরভাগ সময় শান্ত থাকলেও যখন রেগে যায় তখন মানুষকে ভয়ঙ্করভাবে হামলা করে। জানলে অবাক হবেন, উট সাপের মতো বিষাক্ত প্রাণীদেরকেও দেখতে পেলেই খেয়ে ফেলে। বিশেষ কিছু কারণে উট নিজের মালিককেও মেরে ফেলে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও উট প্রায় এমন কর্মকাণ্ড করে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই এপিসোডে আপনাদেরকে দেখাতে চলেছি উট সম্পর্কে অজানা এমন কিছু ফ্যাক্ট, যা জেনে উট সম্পর্কে আপনার ধারণাই পাল্টে যাবে। তো স্বাগত জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে। একসময় উট জঙ্গলে বাস করত, কিন্তু মরুভূমিতে বসবাসকারী মানুষেরা উটকে পোষা প্রাণীতে রূপান্তরিত করে। বর্তমানে পুরো পৃথিবীতে প্রায় 1,40,00,000 উট রয়েছে। বলা চলে এর মধ্যে আর একটি উটও জঙ্গলে বসবাস করে না। প্রায় প্রত্যেকটি উটি কোনো না কোনো মালিকের অধীনে আছে, আর এইসব মানুষ এবং উটের বাস মরু অঞ্চলেই হয়ে থাকে। অর্থাৎ যেই জায়গাগুলোতে কেবল শত শত মাইল জুড়ে বালুর আস্তরণ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আর মরু অঞ্চলে অন্যান্য গাড়ি এবং অন্য প্রাণীকে পরিচালনা করা অত্যন্ত কঠিন একটি কাজ। কিন্তু সেই সমস্ত জায়গায় উট দিয়ে যানবাহনের চাহিদা পূরণ করা সেটা খুবই সহজ, আর মরু অঞ্চলের মানুষরা এটাই করে, কারণ প্রকৃতি উটকে এইভাবে বানিয়েছে। মরু অঞ্চলে উট প্রতি ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ছুটতে পারে, আর এই মরু অঞ্চলে বসবাসকারী মানুষেরা তাদের সমস্ত চাহিদা পূরণ করে এই উট দিয়ে। যদিও এই প্রাণীগুলো খুবই শান্ত স্বভাবের হয়ে থাকে, কিন্তু এরা যখন রেগে যায় এদেরকে শান্ত করা খুবই কঠিন হয়ে যায়। এমনকি রাগের কারণে উটের মুখ থেকে এক ধরনের সাদা ফেনা বের হয়ে আসে, তাই উটের রাগের সময় উটের মালিকও তার কাছে যেতে ভয় পায়। আমরা অনেকেই জানি উট কোনো রকম পানি ছাড়া একটানা 10 থেকে 15 দিন পর্যন্ত টিকে থাকতে পারে। তবে জানলে অবাক হবেন, সেটা প্রয়োজন পড়লে উট একটানা 7 মাস পর্যন্ত পানি ছাড়াই থাকতে পারে। প্রকৃতি উটকে এমনভাবে তৈরি করেছে যে এই প্রাণী যথেষ্ট পরিমাণ পানি পান করে পেটের মধ্যে সেটা জমিয়ে রাখতে পারে, আর পরবর্তীতে মাসের পর মাস ধরে প্রয়োজন অনুসারে সেগুলোকে ব্যবহারও করতে পারে। জানলে অবাক হবেন যে কোনো এক যাত্রা শেষে উট যখন পানি দেখতে পায় তখন সে একেবারে 100 থেকে 200 লিটার পর্যন্ত পানি পান করে পেটের মধ্যে জমিয়ে রাখে, কারণ মরুভূমির পথে পানি নেই বললেই চলে। জানলে অবাক হবেন যে মরুভূমির এই জাহাজ মাঝে মধ্যেই এক ধরনের রোগের সম্মুখীন হয়। আসলে এই রোগে উটের শরীরে এক ধরনের বিষের সৃষ্টি হতে থাকে, সময় মতো চিকিৎসা না করলে সেই সময় উটের মৃত্যু হয়। আর এই রোগের উত্তম চিকিৎসা হল উটকে সাপ খাইয়ে দেয়া। প্রতিনিয়ত মরুভূমিতে এমন দৃশ্য দেখতে পাওয়া যায়। মাঝে মাঝেই উট নিজে থেকেই সাপ খুঁজে বের করে নিজ দায়িত্বে খেয়ে নেয়। সাপের শরীরে থাকা বিষের কারণে উট প্রথম দিকে বেশ অসুস্থ হয়ে পড়ে, বেশ কিছুদিন খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। কিন্তু সাপের বিষের প্রভাব চলে যাওয়ার পর উট দারুণভাবে ক্ষুধার্ত হয়ে পড়ে। তখন সে এক চুমুকে 100 লিটার পানি পান করে ফেলে, আর বারবার এইভাবে সে পানি খেতেই থাকে। আর কিছুদিন পর উট পুরোপুরিভাবে সুস্থ হয়ে ওঠে। বলা চলে মরুভূমিতে জন্ম নেওয়া সব কিছুই উট নির্দ্বিধায় খেয়ে ফেলতে পারে, এমনকি কাঁটাযুক্ত ক্যাকটাসও। একবার ভাবুন যে এই প্রাণী নির্দ্বিধায় সাপ খেতে পারে, তার কাছে কাঁটাযুক্ত ক্যাকটাস আর কি এমন। আমাদের পৃথিবীতে বেশ কয়েক প্রকারের উট পাওয়া যায়, যেমন কোনো উটের কেবলমাত্র একটি কুঁজ থাকে, আবার কোনো উটের 2টি কুঁজ থাকে, আবার কোনো প্রজাতির উটের একটি কুঁজও থাকে না। উট পুরো পৃথিবীতে অঞ্চলভেদে ভিন্ন রকম হয়ে থাকে। মূলত প্রকৃতির কারণেই উটের এমন ভিন্নতা দেখা যায়। জানলে অবাক হবেন বেশ কিছু প্রসিদ্ধ এলাকাতে উটকে পালন করা হয়ে থাকে একমাত্র উটের মাংস খাবার জন্য। কোনো কোনো অঞ্চলের মানুষ কেবলমাত্র উটের দুধ খেয়ে থাকে। আফ্রিকা এবং আরব দেশগুলোতে উটের মাংস এবং দুধ খুবই প্রসিদ্ধ। জানা যায় উটের মাংস খেলে বেশ কয়েক প্রকারের রোগ শরীরে বাসা বাঁধতে পারে না। উটের মাংস রান্না করতে হলে খুবই অল্প পরিমাণে পানি এবং তেলের প্রয়োজন হয়, আর এই উটের দুধে ক্যালসিয়াম এবং আয়রনের পরিমাণ অন্যান্য সাধারণ দুধের চাইতে প্রায় 10 গুণ বেশি থাকে, আর তাই উটের দুধের দাম অনেক বেশি। জানলে অবাক হবেন, উট খুবই সামাজিক একটি প্রাণী, যেখানে আমাদের চারপাশে থাকা বেশ কিছু প্রাণী নিজের মায়ের সঙ্গেও শারীরিক সম্পর্ক করে, সেখানে উট এটা কল্পনাও করতে পারে না। সম্প্রতি জানা যায় আরব দেশের এক ব্যক্তি একটি উটের চোখ বেঁধে তার মায়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করে। পরবর্তীতে উটটি যখন বুঝতে পারে তখন সে তার মালিককেই আক্রমণ করে, এবং এক পর্যায়ে
সে তার মালিককে মেরেই ফেলে। আর কিছুদিন পর সেই উটটি নিজেও অসুস্থ হয়ে পড়ে এবং তারপরে মারা যায়। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে উট কতটা সামাজিক প্রাণী। উট যখন জীবন্ত সাপ খায় তখন উটের চোখ দিয়ে ক্রমাগত পানি পড়তে থাকে, আর সেই পানি বিভিন্ন পাত্রে জমা করা হয়, কারণ উটের চোখের পানির মূল্য অনেক বেশি। উটের চোখের পানি দিয়ে তৈরি করা হয় বিভিন্ন ধরনের বিষের প্রতিষেধক। অনেকে বলে থাকে উটের পিঠে শয়তান সওয়ার হয়ে থাকে, আর শয়তানকে দূরে রাখতে উটের পিঠে ওঠার আগে বিসমিল্লা বলতে হয়। তাহলে উট খুব সহজেই সওয়ারিকে খুব সুন্দর একটি যাত্রা প্রদান করে। যখন উট তার সঙ্গীর সঙ্গে কোনো কিছু নিয়ে লড়াই করতে শুরু করে, তখন তারা শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ বাদ দিয়ে গলা দিয়ে লড়াই করতে শুরু করে। এটা দেখতে অনেকটা সহজ মনে হলেও এরা একে অপরের বেশ ক্ষতি সাধন করে। উট সম্পর্কে আরও মজার কিছু জানা যায়। উট যখন বিশেষ এক প্রকারের বিষক্রিয়াতে ভুগতে থাকে, তখন উটের শরীরের যে কোনো অংশ হালকা করে কেটে সেখান থেকে রক্ত বের করে দেওয়া হয়, আর এর ফলে সেই বিষ রক্তের মাধ্যমে সেখান থেকে বাইরে বেরিয়ে যায়, আর এই বিষক্রিয়ার প্রভাব থেকে মুক্ত হয়। আজকের বিশ্বে এমন অনেক আরবধনী দেশ রয়েছে যেখানে উটের মৌলিক চাহিদার পরিবর্তে উটকে ব্যবহার করা হয় রেসিং কারের মতো, অর্থাৎ উটের দৌড় প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় বিভিন্ন দেশ থেকে প্রতিযোগী আসে এই স্পোর্টসে অংশগ্রহণ করতে। জানলে অবাক হবেন যে এই প্রতিযোগিতায় শুরুতে উটের পিঠে বসিয়ে দেয়া হতো ছোট ছোট বাচ্চাদেরকে। ছোট বাচ্চারা ভয় পেয়ে চিৎকার করত, আর উটগুলো বাচ্চাদের চিৎকারে আরও ভয় পেয়ে দ্রুত দৌড়াত, আর এতে করেই উট আরও জোরে দৌড়ানো শুরু করত। যেই বাচ্চা যত জোরে চিৎকার করত সেই উট তত দ্রুত ছুটে চলত। তবে এই বিভীষিকাময় প্রতিযোগিতা বিভিন্ন দেশে বর্তমানে ব্যান করা হয়েছে। ধূলিঝড়ে যে কোনো প্রাণী বা মানুষের চোখ খুব সহজেই ঝাপসা হয়ে যায়, কারণ মরুভূমির ধূলিঝড়ের মধ্যে পড়লে চোখের মধ্যে প্রচুর পরিমাণে বালি ঢুকে যায়। আর বুঝতেই পারছেন যে এর ফলাফল কী হতে পারে, কিন্তু জানলে অবাক হবেন যে মরুভূমির ধূলিঝড়ের ফলে উটের কোনো ক্ষতি হয় না। অর্থাৎ উটের চোখে ধুলা গেলেও সেটা অটোমেটিকভাবে খুবই দ্রুত পরিষ্কার হয়ে যায়। উট ধুলির মধ্যে ঠিকভাবেই দেখতে পায়। উটের চোখে তিনটি লেয়ার আছে, যার মধ্যে একটি লেয়ার ধুলির ঝড় থেকে উটের চোখকে রক্ষা করে। একটি উট একবারে 40 কেজিরও বেশি ওজন নিয়ে একটানা কয়েক মাইল দূরে ছুটতে পারে। উটের দাঁতের সংখ্যা মানুষের চাইতে 2টি বেশি হয়ে থাকে। একটি উট প্রায় 40 থেকে 50 বছর পর্যন্ত একটানা বাঁচতে পারে। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর নিয়মিত আমাদের ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। এতে করে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে পৌঁছাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।